অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। অনেকে কমেন্ট করেছেন যে স্যার আমার ইষ্ট দেবতা কে। খুবই ইম্পর্টেন্ট ভিডিও, প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। দেখুন, কেউ বলবে যে আপনার মা তারা, কেউ বলবে আপনার শিব, কেউ বলবে গণেশ, কেউ বলবে হনুমানজি, কেউ বলবে বিষ্ণু, তো বিভিন্ন দেবদেবী, কেউ বলবে নরসিংহ, কেউ বিভিন্ন দেবদেবীর কথা কেউ বলবে, কেউ বা বলবে মা কালী, কেউ বলবে মা দুর্গা। দেখুন, এবার আপনাদেরকে এই জায়গাটা আমি বিশেষভাবে আপনাদেরকে জানাতে চলেছি, আপনারা দৈবিক কৃপা পেতে আপনারা কোন ইষ্ট দেবতার পুজো করলে আপনাদের আর্থিক দিক থেকে আপনারা কিন্তু সমৃদ্ধশালী হবেন। অর্থাৎ আপনি যদি যে কোনো দিকে সমস্যায় পড়েন না কেন, অর্থনৈতিক হোক, অন্য কোনো বিপদ হোক, সেই জায়গা থেকে কিন্তু আপনি কিন্তু মুক্তি পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কৌশিকরা যে কথা বলে, খুব দায়িত্ব নিয়ে এই কথাটি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, ইষ্ট দেবতা অনেকে আপনার লগ্ন অথবা রাশি ধরে কিন্তু বলে যে আপনার এ রাশি বা এ লগ্ন আপনার ক্ষেত্রে ইষ্ট দেবতা মা কালী বা মা দুর্গা বা শিব বা হনুমানজি বা কৃষ্ণ বা গণেশ বা নরসিংহ বা আপনার বিষ্ণু, এই সকল প্রত্যেকেরই আলাদা আলাদা দেবতার কথা কিন্তু বলে থাকে। অর্থাৎ আপনার লগ্ন অথবা রাশি ধরে। এবার আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে আমি জানাই। তো তার আগে আমি বলে দিই, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি অনলাইনে জ্যোতিষের জন্য অর্থাৎ কনসালটেন্সির জন্য আপনারা চাইছেন, এই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করবেন মনে করেন, উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, কী ক্রাইটেরিয়া আছে সমস্ত জানতে পারবেন। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। তো শুরু করা যাক, আপনার ইষ্ট দেবতা কে, অর্থাৎ দৈবিক কৃপা পেতে আপনারা কোন ইষ্ট দেবতার আরাধনা করলে আপনারা দৈবিক কৃপা আপনারা পাবেন। আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে প্রসপারিটি, আপনার জীবনে আসবে শান্তি। আপনি বহু ঝামেলাতে পড়ে গেছেন, বহু সমস্যাতে পড়ে গেছেন, আপনি কোন দেবতার উপাসনা করবেন, আপনি কোন দেবতার ইষ্ট দেবতা করবেন, আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অতি বিশেষ এই প্রোগ্রাম, প্রত্যেকেরই সারা জীবনে কিন্তু এটি কাজে লাগবে। যারা দেখছেন আমার প্রোগ্রাম নিয়মিত, তারা তো আছেন, যারা নতুন দেখছেন তারাও অবশ্যই এই প্রোগ্রামটি সম্পূর্ণরূপে আপনারা দেখুন। তো আপনাদেরকে আমি একটা কথা বলি, দেখুন আপনারা প্রত্যেকেরই কথা বলছি, খুব ছোটোবেলাতে যখন কোনো আঘাত লাগত বা কোনো সমস্যাতে পড়তেন বা কোনো বিপদে পড়তেন, প্রত্যেকের ক্ষেত্রে আপনারা কী করতেন, প্রথম কথাটা মা। অর্থাৎ কোনো জায়গাতে যদি আপনি আঘাত খেতেন বা কোনো জায়গায় চোট খেতেন, পড়ে গেছেন বা কোনো ঝামেলা, মা কথাটা কিন্তু আপনার হৃদয় থেকে আসত। অর্থাৎ আমি এখানে আপনাদেরকে বলবো যে আপনি যখন, যেমন এখানে আপনি হৃদয় থেকে মা, যে কোনো বিপদে পড়বেন না কেন, মা প্রথমেই কিন্তু মুখে মা শব্দটি কিন্তু চলে আসে, তেমনি আপনি যে কোনো বিপদেই পড়ুন না কেন, যে কোনো সমস্যা, অর্থনৈতিক সমস্যা বলুন, কোনো ঝুটঝামেলা বলুন, আইনি সমস্যা বলুন, আপনি সম্পত্তিগত দিক থেকে বলুন, যে কোনো দিক থেকে আপনি শান্তি পাচ্ছেন না,
আপনি দিশা পাচ্ছেন না, দৈবিক কৃপা আপনি পাচ্ছেন না। এখানে দৈবিক কৃপা পেতে, শান্তি পেতে, অর্থনৈতিক দিকটা সমৃদ্ধ করতে, প্রসপেরিটি আনতে, সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে, আপনারা যেমন হৃদয় থেকে মা আসে, তেমনি সেই জায়গাটা যখন আপনি সমস্যাতে পড়বেন, আপনার হৃদয় থেকে যে দেবতার মাথায় রাখবেন, কথা ভালো মতন বুঝবেন, আপনার হৃদয় থেকে যে দেবতার নাম আপনার মুখে প্রথম আসবে সেটা হচ্ছে আপনার ইষ্ট দেবতা। সেখানে আপনার গণেশও আসতে পারে, শিব আসতে পারে, মা কালী আসতে পারে, মা দুর্গা আসতে পারে, হনুমানজি আসতে পারে, বিষ্ণু আসতে পারে, কৃষ্ণ আসতে পারে, ঠিক আছে। এই জায়গাটা বজরংবলীর নাম আসতে পারে, অর্থাৎ যেটা আপনার বিপদের সময় আপনি যাকে হৃদয় দিয়ে আপনি ডাকবেন সেটাই, যে এবং যেটা আপনার মন থেকে চাইছেন এবং সেখান থেকে আপনি উদ্ধার হয়ে আসেন সেটা হচ্ছে আপনার ইষ্ট দেবতা। অর্থাৎ আপনি মন থেকে যেমন মা কথাটা উচ্চারণ করেছিলেন, তেমনি আপনি হৃদয় থেকে যে ঠাকুরের নাম স্মরণ করবেন, যে ঈশ্বরের নাম স্মরণ করবেন, সেটাই হচ্ছে আপনার ইষ্ট দেবতা। তো অর্থাৎ এই জায়গাটা বুঝতে হবে যে আপনার হৃদয় থেকে যে স্মরণ হচ্ছে সেটা হচ্ছে আপনার ইষ্ট দেবতা, এবং সেই দেবতার স্মরণাপন্ন আপনি হয়ে যান। আপনার জীবনে মুশকিল আসান নিশ্চিত নিশ্চিত রূপে হবেই হবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। কৌশিক রায়, দেখুন আমি আপনাদেরকে এই লগ্ন বা রাশি দেখে যে আপনার এই এটা ইষ্ট দেবতা এটা আমি বলবো না, বিশেষ করে আপনার মন থেকে হৃদয় থেকে যে দেবতার নাম আসবে সেটা হচ্ছে আপনার ইষ্ট দেবতা। অর্থাৎ তার যদি পূজা অর্চনা করেন, স্মরণাপন্ন হয়ে যান, দৈবিক কৃপা আপনি পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এবং আপনার জীবন বদলাতে বাধ্য। এই জায়গাটাতে আপনাদেরকে দেখতে হবে আপনার হৃদয় থেকে সেই সময় সেই সমস্যাতে আপনি কোন দেবতার নাম আপনার মুখে আসছে, হৃদয় থেকে আসছে, তো সেই দেবতা আপনি স্মরণাপন্ন হয়ে যান, সারা জীবনে আপনার কিন্তু সমস্যা থাকবে না। দেখুন অনেক প্রোগ্রামে আপনি হয়তো শুনে থাকবেন যে ইষ্ট দেবতা আলাদা আলাদা, না, আমি আপনাদেরকে একদম সঠিক তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দেখুন এই জায়গাটা সম্পূর্ণরূপে আপনার হৃদয়ের উপর কিন্তু ডিপেন্ড করছে, অর্থাৎ সারা জীবন আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত যারা ইষ্ট দেবতা করছেন সেই দেবতার নাম ধ্যানে আপনি মগ্ন থাকুন, দেখবেন যে কোনো মুশকিল আপনার আসান হবেই হবে এবং জীবনে আসবে শান্তি সমৃদ্ধি, অর্থাৎ দৈবিক কৃপা আপনি পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আবারও বলছি। তো ইষ্ট দেবতা নিয়ে যারা বিভ্রান্তির মধ্যে আছেন তারা অবশ্যই আপনাদের হৃদয়ের যে ইষ্ট দেবতা তার স্মরণাপন্ন হয়ে যান, অর্থ আসবে হু করে, অভাব অর্থ কষ্ট আপনার কোনো দিন থাকবে না এই দৈবিক কৃপায়। নমস্কার।